এই শোনো, আমি না আমি আজই সুস্মিতা দিকে বলবো এখানে একটা গানের ক্লাস শুরু করতে। তুমি সবাইকে গান শেখাবে? এই বাজে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার যখন মনে হবে তখন তুমি গাইবে। এই শোনো, তুমি শুনেছো আজকে? শুনুনি, কালকে এখানে একজন বিখ্যাত গায়িকা আসছেন, স্বাগতা দি। আমার সঙ্গে কলেজ লাইফ থেকে আলাপ, তোমার সঙ্গে আলাপ করে দেবো। তবে হ্যাঁ, তোমাকে কিন্তু একটা গান শোনাতে হবে, শোনাবে তো? তুমি আমায় সাজিয়ে দেবে? যে শাড়িটা আমি দিয়েছি ওটা পরিয়ে সুন্দর করে তোমায় সাজিয়ে দেবো। তুই বাবা, তোকে তো এখানে আশা করিনি, বস। আসলে ইচ্ছে করেই দেখা দিইনি, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো। কিছুদিন হলো এখানে জয়েন করেছি। তাই বল, পৃথিবী কেমন আছে? ভালো। তো একবার আয় আমাদের শান্তিনিকেতনে, কতদিন তোদের একসঙ্গে দেখিনি বলতো। যাবো দিদি, নিশ্চয়ই যাবো। দিদি, একজনের সঙ্গে তোমাকে আলাপ করে দেবো। কি রে? এই এনজিওর একজন পেশেন্ট, কি মিষ্টি গলা, ভাবতে পারবে না তুমি, অবাক হয়ে যাবে। দাঁড়াও, অনামিকা, অনামিকা বিরক্ত করবে না, যাও। কি ওটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কি বলছো তুমি, কোথাও খুঁজে পাওয়া গেল না? না দিদি, যাবো তাহলে, ছবিটা নিয়ে যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
কি করছিস রাস্তা মাঝখানে? মরে যাবেন তো পাগল নাকি? আশ্চর্য কটা বাজে কি ঘড়ি দেখতে পাচ্ছি, শোন এখান থেকে সাইডে আসুন। কটা বাজে? আপনি আপনি ওদিকে যান, আপনি ওদিকে যান। দেখুন রাস্তা ইয়ার কি মানে জায়গা না, সাইডে আসুন। আমি কটা সাইডে আসুন, কি পাগল নাকি? দেখো তো পাগল পাগল কোথা থেকে এসে গেছে না, কোথা থেকে এসে গেছে, কোথা থেকে এলো? দেখছেন কি, দেখার কিছু নেই, যান। কি হয়েছে ভাই, দেখার কি আছে এখানে? যাও যাও, আপনি কাঁদবেন না দয়া করে রাস্তার মধ্যে। কেন কি হলো, যেতে বললাম না আপনাদের? যান, শুনছেন আপনাকে বলছি, আপনি ট্যাক্সিতে উঠুন, ট্যাক্সিতে উঠুন। ভয় পাবার কিছু নেই, আপনি দেখছেন তো উনি তো আছেন, উনি তো আছেন। উঠুন, আসুন বাজে, আপনি আসুন। আবার খুব ভালো লাগে না একা মেয়ে মানুষ দেখতে? হ্যাঁ, মা একবার এদিকে আসবে, মা। আপনি একটু ঠান্ডা হয়ে বসবেন, স্থির হয়ে বসবেন মা। ও হচ্ছে রেমি, আমার বন্ধু। আর তুমি একটু ভিতরে চলে যাবে, বুঝিয়ে বলছি। ওকে, আমি বলছি তোমার সব বলছি। রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল আর লোকজন জিজ্ঞেস করছিল কটা বাজে, আমার ট্যাক্সির সামনে আচমকা এসে পড়ে, দেখি মনে হচ্ছিল পাগল, তাই কি খুব নিয়ে এলাম। আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে? চেনা নেই জানা নেই, এরকম একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এলি ঘরে, তারপর বলছিস মাথার গন্ডগোল আছে? মাথার গন্ডগোল আছে কিনা তাই বা কে জানে, শেষমেশ কোন ঝুট ঝামেলা আমরা জড়িয়ে পড়বো বলতো? কিছু কিছু হবে না, আমি কথা দিচ্ছি কিছু হবে না। কি হয়েছে গো, কি গোলমাল হয়েছে? কিছু না, তুমি চুপ করে বসো, চুপ করে বসো, শান্ত হয়ে বসো। ওই দেখো আমার বলছি চুপ, বাবাকে আমি বুঝিয়ে নেব, কথা দিচ্ছি। তাছাড়া কি, তাছাড়া তাছাড়া মেয়েটার মুখটা দেখে না আমার কি একটা হলো যেন, মানে আমি বারবার আমার ক্যানভাসে যে মুখটা দেখতে পাই, এই মেয়েটার মুখটা সেই মুখটার সঙ্গে মেলে ভীষণ। এই কি সব আবল তাবল বকছিস বলতো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ওই মেয়েটার সাথে সাথে তোর মাথাটাও গেছে। না আমার কিছু হয়নি, শোনো এবার আমরা যাই, ওদিকে অনেকক্ষণ হয়ে গেছে, কিছু মনে করবে না। যা তুই যা, আমার কাজ আছে। না তোমাকে যেতে হবে, চলো চলো চলো, রিমলিও তো আছে ওখানে, চলো না।
কটা বাজে? মাম, কোথায় যাচ্ছ ধ্রুব? এইভাবে রাগের বসে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আর তুমি তো এমন মানুষ নও, তুমি তো নিজের জন্যে অন্যকে কষ্ট দিতে পারো না, ওটা তো তোমার স্বভাব বিরুদ্ধ। যেও না ধ্রুব। আজকে রাত্রিরে তুমি এখানে শোবে, বুঝেছ? এইখানে শোবে। এইখানে নাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি হলো? শো। আচ্ছা, এই জলটা খাবো? হ্যাঁ খাও। কি হলো? তুমি শুয়ে পড়ো, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কতলা বাড়ি? সে খুঁজে তোমার কি দরকার? তুমি ঘুমিয়ে পড়ো। আমি ভালোই আছি। কাকে ফোন করছিলে? ফোনে কার সঙ্গে কথা বলছিলে তুমি? যাও যাও যাও, নিজের ঘরে যাও, অনেক রাত্রি হয়ে গেছে, যাও যাও। Thank you.
দাদাবাবু ছাই পাঁচ গুণ আর খেও না, খাবার যে ঠান্ডা হয়ে গেল, চলো। বিরক্ত করো না তো, ভাল লাগছে না কথা বলতে, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, যাও।